এই জমির মধ্যে যৌবনের সময় আল্লাহর ইবাদতের মধ্যে মগ্নতা রে এই যৌবনের সময় যদি আল্লাহর ডরায় ইবাদত করে বান্দা যখন মারা যাইবা আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আরশে আযিম হল ছায়াতে আল্লাহ জায়গা দিবেন বড় আফসোস ভাইরে জমির মার লগে মায়া বাবার লগে মায়া মা বাবার সন্তানের লগে জমির মায়া আছে আল্লাহর মন্দায় ডরাইব সমস্ত মাসে হালমা করে খান দিবা ভাই আমি নজরুল ভাই রইব আপনার সমস্ত মানুষে ডরাইব কোন জায়গায় যাইতা কবর তুমি বাইর মা কোন জায়গায় দাঁড়ায় তোমার দাদুমনির একটা বড় লোকালে সমস্ত মায়া জমিনের মধ্যে দিয়া দিলাইছি আল্লাহ আমার প্রতি কি ব্যবহার করবো আমি জানি আর এর জন্য আমার বুজুর্গ আমার যুবক সমাজ ভাইয়া এই জমিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জওয়ান সাহাবাইকে আমার জীবনের ভাই সাহাব আমি আগে হইছি শেষ জমানার মধ্যে যদি নবীর একটা সুন্নতের উপর আমল করো আল্লাহ তোমার নামে আমল একশত শহীদ গণ শহীদ হারাম এই জমিন যারা দিন ইসলামের জন্য দনর মায়া জনর মায়া মার মায়া বাবার মায়া বিবির মায়া ওলাদর মায়া সারিয়া ফি সাবিলিল্লাহ যারা জমিন মারা যায় এরারে মরা হইও না আল্লাহ ফরমাই এরারে কোন সময় মরা হইও না কোন ভাবে এরা আমি আল্লাহর কাছে রইলা জীবিত সুবহানাল্লাহ জীবিত কোন কারণে আমি মনে রবিনে আমার পক্ষ ধরে যারা শহীদ হই এরা মরি যায়নি সাবকর মাতো না জুড়ে আল্লাহ এরা কিটা দেয় রিজেক্ট দেন খানি দেয় তে মরা মানুষে কোনটা খাইনি না কোনটা খাইনি না তে তো বোঝা গেল আল্লাহ যদি রিজেক্ট দেন এরা খাইতে তো এরা জীবিত না আর আল্লাহ কইতে বলা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা দিন ইসলামের জন্য লিওয়াজহিল্লাহ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় মারা যায় এরা রে মরা হইল না এনে এরা সুহাদাই কেরাম হল আমার বুজুর্গ আপনি মারা যাইবা আমি নজরুল মারা যাইব দুনিয়ার জমিন তরে যখন বিদায় নিব বন্দা মারা যাওয়ার পরে বাড়ি বিদায় জাতীয় সময়ে জমিনের জল গরম করিয়া তোমার গোসল দেওয়াই কিন্তু যারা তিরিশের জন্য আল্লাহর রাস্তার মধ্যে সাহায্য জমিন কোনো সময় গোসল দেওয়া লাগে লাগেনি যারা শহীদ হয়ে যায়নি এরা গোসল দেওয়া লাগেনি যে না তাদের শরীর তলে জোরে জোরে রক্ত বাই রইব এমত অবস্থায় কবরের মধ্যে দফন করাইব যখন কালকে আমাদের ময়দান হাসরের ময়দান বাই রইব তাদের শরীর তলে তাজা তাজা রক্ত বাই রইব আল্লাহর সামনে দাঁড়াইবা আল্লাহ হইবা সদাই গেরাম আজ কেমতের ময়দান তোমার টানলে কোন জিনিস দিয়া পুরস্কার হইয়া পুরস্কৃত করতাম তুমি তাই কোন জিনিস চাও সারা সোহাদাই গেরাম বলে হইবা আয় আল্লাহ আমরা আপনার জন্য চাই না কোন জিনিস চাই আল্লাহ আমাদের মনের একটা শৈল আবার কয়েকদিনের জন্য জমিনের মধ্যে আমরা দেবে আয় আল্লাহ আরেকটা বার যদি জমিনের মধ্যে আমাদের দিয়া দে আমার
আমার ভাই জওয়ান রে এই জমিনের মধ্যে দিন ইসলামের জন্য জওয়ান নাই আল্লাহর হাবিবের একজন সাহাবী যে সাহাবীর নাম হলো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক দিন আগে জমিনের বিবাহ করছে বিবির সঙ্গে মিলন হইছে যখন ফরজ গোসল গেছে মাতার মধ্যে সামান্য জল ঢালছে ও সময় খানার মধ্যে আওয়াজ হইলো খানরে আল্লাহর হাবিব আলাইহিস সালাম জঙ্গে উহুদের ময়দান দান দান মুবারক শহীদ হইছে আমার বুজুর্গ আল্লাহর হাবিবের মায়ার কারণে মহব্বতের কারণে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে ফরজ গোসল বন্ধ করে লইছে দৌড় মারছে ঘরের সামনে গেছে ডাক দিছে ও আদরের বিবি আমি তোমার স্বামী হযরতে হামজা তোমার সামনে আইলাম আমার একটা অনুরোধ হইল আমি মাত্র কয়েকদিন আগে জমিনে তোমার বিবাহ করলাম বিবি গো আমি জমিনে তোমার কোনো হক আদায় করা সম্ভব হইছে না আমার জন্য নারাজ হইও না আমি ওজর ধরিয়া আল্লাহর হাবিব আলাইহিস সালাম জঙ্গে উহুদের ময়দান দান দান মুবারক শহীদ হইছে ও বিবি আমার অনুরোধ হইল আমার গর্দনে নেঙ্গা তলোয়ার বাইর করে দে আর আমার জন্য দোয়া করিও আমি যদি উহুদের ময়দান শাহাদত বরণ করি নাই কালকে আবুদর ময়দান আল্লাহ আমার লগে তোমার জন্য আমার বুজুর্গ নতুন বিবি কোন বিটিয়ে বেসামি যদি মারির মধ্যে বাইর বিবি পাওয়ার মধ্যে দরিয়া কইল স্বামী তুমি মারির মধ্যে যাইও না জমিনের মধ্যে আমি দাঁড়িয়ে হয়ে যাইব বিধু বাইর বেটিন দর বড় দর লাগিয়ে স্বামীর দর বার যাইতে দেই না হযরত হামজার বিবি ফরমায় স্বামী রে মাত্র কয়েক দিন আগে জমিন বিবাহ করে কর কারণ আমি নয়ন মরিয়া দি বলে গুরু দিতে পারি না ও আদরের স্বামী আপনি আমারে ভালোভাবে দেখছেন না আপনি রসুল্লাহ লোকে যাইতে আমার কোনো অসুবিধা নাই আমি অনুরোধ করিয়া একটা বার আমার গরুর ভিতরে প্রবেশ করিয়াও হযরতে হামজায় ফরমাই না রে আমি যদি গরুর ভিতরে যাই তোমার ভাই চাইব তোমার ভাই মায়া লাগব তোমার মায়া যদি আমার কাছে বই যায় আমি আর গরু ধরে বাইর হইতাম নাই আমি জিহাদের ময়দান বাসন করিত নাই ও বিবি আমি অনুরোধ করি আর আমার তলোয়ার খান বাইর করিয়া দে আমি একটা বার নয়ন ভরিয়া তোমার চেহারার ভাই চাইব যদি তুমি কালকে আমার ময়দান লক্ষ লক্ষ মানুষ ভাই রইবা ও স্বামী আপনি আমার স্বামী বলিয়া কিভাবে পরিচয়টা পাইব একটা বার নয়ন করিয়া দেখতাম হযরতে হামজায় ফরমাই না রে আমার আর দেখার দরকার নাই আমার আল্লাহ আছে আল্লাহ কে আমার ময়দান আমার লগে তোমার জন্য তরিবা জমিন সবর করিও হযরতে হামজায় নেঙ্গা তোর লইয়া যায় জঙ্গে উহুদের ময়দান গেছে জিহাদ করতে করতে দেখা যায় এক পর্যায়ে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন শহীদ হয়ে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন সমস্ত সাহাবায়ে কেরাম জঙ্গে উহুদের মধ্যে 70 জন সাহাবায়ে কেরামের শাহাদত বরণ করছে আল্লাহর হাবিব অর্ডার দিছেন রে আমার সমস্ত সাহাবায়ে কেরাম রে একটা জায়গার মধ্যে জমা করো সমস্ত সাহাবায়ে কেরাম রে জমা করছে আল্লাহর হাবিব আদেশ দিছে আমার সাহাবায়ে কেরাম ওর মুখটা গুরু রে আমার বড় দুঃখ লাগে তারা দিন ইসলামের জন্য জমিন শাহাদত বরণ করছে রবুজ ধরে মুখটা বন্ধ করে ঘুরিয়া রাখো হযরতে হামজার বিবি খবর পাইছো আমার স্বামী হামজা উহুদের ময়দান শাহাদত বরণ করে লইছে মনের মধ্যে আইলো আমার স্বামীর ফরজ গোসল বাকি রইছে রে আল্লাহর হাবিবে আনা গোসলে কবর দাফন করে লইবা পর্দার আড়াল ধরে ফরমাইয়া রাসূলুল্লাহ আমার দিকে লক্ষ্য করো আমি আপনার সাহাবী হযরতে হামজার বিবি আপনার সামনে
رسول الله আমার স্বামী হানজালা কিছু সময় আগে উহুদের ময়দান ওই শুনে শাহাদত বরণ করে লইছে ইয়া রাসূল আল্লাহ আমি আপনার কাছে অনুরোধ করি আমার স্বামীর বিনা গোসলে কবর দাফন করি আল্লাহ হাবিব ফরমালো কোন কারণে আমার হানজালা রে বিনা গোসলে কবর দাফন করলাম ইয়া রাসূল আল্লাহ আমার স্বামীর ফরজ গোসল বাকি ছিল আপনি নবীর মহব্বতের ঢেউর মধ্যে পড়িয়া আমার স্বামী আই গেছেন গোসল করছেন না এখন বিনা গোসলে আমার স্বামীর কবর সহল না আমার বুঝুন আল্লাহর হাবিবের আব্দি শুনে আমার সবাই কেরাম দাও রে আমার হানজলা কই আমার হানজলার লাশ আমার সামনে জলর ব্যবস্থা করো আমার হানজলার ফরজ গোসলটা আদায় করানি লাগবে সবাই কেরাম উঠলে একে জলর মুক্তরে কাপড় সরায় একে জলর মুক্তরে কাপড় সরায় একে করে 69 যায় কিন্তু দেখা যায় হযরতে হানজলার লাশ ইয়া রাসূলুল্লাহ আপনি যে সাহাবীর নাম কোরায় হযরতে হানজলার লাশ উহুদর মধ্যে উহুদর ময়দান আমার বিশ্বাস আমার স্বামী উহুদর ময়দানে শাহাদত বরণ করে লইছে আল্লাহর হাবিবে ফরমাই যাও রে আমার হানজলার লাশ কোন জায়গার মধ্যে আছে লইয়াও সাহাবায়ে কেরাম বলে একজন একজন করে তালাশ করেন মিলে না ইয়া রাসূলুল্লাহ আপনার হানজলার লাশ আমরা জমিনে বিচারিয়া ভাইয়ার না আমার বুঝুন আল্লাহর হাবিব আকালে সোনামে ফরমাই নাও রে তোমরা যদি পাও না রে আমি রসুল না যাই আমার আমার হানজলার লাশ আমি এখন বার করতাম আল্লাহর হাবিব আতা আলাইহিস সালাম দরাইছেন সাহাবায়ে কেরাম বলল মুকদনে কাপড় সরাইছে একজন একজন করে চাই লাশ পর্দায় আইয়া দেখলে কাপড় সরাইছে আল্লাহর হাবিব ফরমায় নাও রে আমার সবাই কেরাম লাইলা আর জমির মাটির ব্যবস্থা হইল না আমার সাহাবি হযরতে হানজালা রে আল্লাহ জমিনের পানি নাই আল্লাহ আকাশের মধ্যে আবে কলসরের পানি দিয়ে আল্লাহ গোসল করাই সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালাম কাপড় সরাইছে ও সময় দেখো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলোতনে টপটপাইয়া ভানের ফুটা ভরে দাঁড়িয়ে তনে ভানের ফুটা ভরে আল্লাহ হাবিব ফরমায় আল্লাহ আমার হানজলার উলামায়া খুলছ আল্লাহ জমিন উলায় আকাশের মধ্যে ফেরেশতার মাধ্যমে আমার হানজলারে আল্লাহ গোসল দেওয়াই সুবহানাল্লাহ ও দিন তোরে এর জন্য আমার বুজুর্গ আমরা মারা যাইব অন্ধকার কবর যাইব যাইব না অন্ধকার কবর যাইব এই কবর খান আমরা ভালোভাবে করতে লাগবো এই কবরের মধ্যে আমরা খেদমত করা লাগবো বাইরে তোমার মা বাবা জমিন যদি দেখো তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করো আর যদি মা বাবা মারা যায় তোমার মা বাবার জন্য জিয়ারত করো এর জন্য আমার বুজুর্গন আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিন তাকতে দর্শন সাহাবাই কেরামদের জন্য তোর সার্টিফিকেট দিছলা ওলা দর্শন মানু আমি চাই আমি দোয়া করবো আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হযরতে হানজালার লগে আল্লাহ জন্য টাকা দিবা একজন মানুষ হাত তুলে মারু এই মজার খেলার মধ্যে খাবার টাকা দিও আমি দোয়া করবো যদি মা বাবা দেখেন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা কাল কিয়ামতের ময়দানে হযরতে হানজালার লগে আল্লাহ জন্য টাকা দিবা
একজন ভাই আব্দুল্লাহ মানে মাশাআল্লাহ মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা কোরা গ্রাম নিবাসী আমার মাসুমার বাবার খালাটাতে মানে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার মা বাবা জমিও নাই অন্ধকার কবর ঘুমাইছো আল্লাহ তোমার বান্দা মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে কাল কিয়ামতের ময়দান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে হাজির হলো সারাই হওয়ানি দুই নম্বর কোন ভাই আসওয়াত খান তুলা মারো দুই নম্বর একজন ভাই হাত তুলা মারো নাইনি দুই নম্বর একজন ভাই হাত তুলা মারো আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ।